আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, অল্প কিছুদিন পরেই আমাদের সামনে কোরবানি আসছে, আর এই কোরবানি সম্পর্কে আমাদের জানা অজানা অসংখ্য প্রশ্ন জাগে। কিভাবে কোরবানি জবে করব, কিভাবে গোস্ত বন্টন করব, কোন পশু ধরা কোরবানি হবে হবে না, চামড়া কি করব, বিক্রি না করতে পারলে কি করব, এরকম অনেক প্রশ্ন জাগে। তাই আজকের এই ভিডিও থেকে আমরা অনেক ধরনের প্রশ্নর উত্তর জানতে পারবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পাইতে পারেন। প্রথমে আসি কোরবানির ফজিলত। কোরবানির জন্তুর শরীরে যত পশম থাকে প্রত্যেকটা পশমের পরিবর্তে এক একটি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, কোরবানির পশুতে যতগুলো গায়ে পশম থাকবে প্রত্যেকটা পশমের পরিমাণ এক একটা নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ, কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। কোরবানির দিনে কোরবানি করাই হচ্ছে কি সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। কাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব? এখন আসি কাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব, আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব কিনা এই প্রশ্নের উত্তরটা আপনি এখন জানতে পারবেন। দশই জিলহজের ফজর থেকে বারোই জিলহজের সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিনগুলোতে যার নিকট সদগায় ফিতর ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ এক বছর পর্যন্ত যদি আপনার কাছে সদগায় ফিতর, এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য আপনার কাছে মজুদ থাকে, তবেই আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। মুসাফিরের উপর সফরের হালতে থাকলে কোরবানি করা ওয়াজিব হয় না। কোরবানি ওয়াজিব না হলেও নফল কোরবানি করলে কোরবানির সওয়াব পাওয়া যাবে। কোরবানি করা জরুরি নয়, কিন্তু কোরবানি করলে কোরবানি সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, সন্তানাদি মাতা পিতা ও স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব হয় না, তবে তাদের পক্ষ থেকে করলে তা নফল কোরবানি হবে। যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানি নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। আপনি যদি কোরবানি নিয়ত করে পশু ক্রয় করেন, তাহলে ওই পশুটা ধারা কোরবানি করা আপনার উপর ওয়াজিব। কোনো মাকসুদের জন্য কোনো নেক উদ্দেশ্যের জন্য কোরবানির মান্নত করলে সেই মাকসুদ পূর্ণ হলে তার উপর গরিব হোক বা ধনী হোক কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি না করলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরি মূল্য সদগা করা ওয়াজিব। আপনি যদি কোরবানি না করেন, কোরবানির দিন সরিয়ে যাওয়ার পরে, তাহলে আপনার উপর একটা বকরির পরিমাণ টাকা আপনার সদগা করা ওয়াজিব। কোন জন্তু ধারা কোরবানি দুরস্ত আছে, কি কি বকরি ধারা আমরা কোরবানি দিতে পারবো? বকরি, পাঠা, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্ভ, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট, এই কয় প্রকার গৃহপালিত জন্তু ধারা কোরবানি করা দুরস্ত আছে। আসি কোরবানির জন্তুর বয়স প্রসঙ্গে, কতটুকু বয়স হইলে সেটা ধারা কোরবানি করা ওয়াজিব হবে। বকরি, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা কমপক্ষে পূর্ণ 1 বছর বয়সের হতে হবে। বয়স যদি কিছু কমও হয়, কিন্তু 1 বছরের কমও হইতে পারবে, এখানে কিন্তু আছে, এরূপ মোটা তাজা যে 1 বছর বয়সীদের মধ্যে ছেড়ে দিলেও তাদের চেয়ে ছোট মনে হয় না, তাহলে তার ধারা কোরবানি দুরস্ত আছে। তবে অন্তত 6 মাস বয়স হতে হবে। এই যে কয়টা প্রাণীর কথা বললাম,
এক বছর না হইলেও কম করে হলো 6 মাস হতে হবে। আর 1 বছর প্রাণীদের ভিতরে যদি 6 মাসের প্রাণী আমরা ছেড়ে দেই, যদি না ধরা যায় এটার বয়স কম এটার বয়স বেশি, তাহলে সেই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে। বকরির ক্ষেত্রে এরূপ ব্যতিক্রম নয়, বকরি কোনো অবস্থায় 1 বছরের কম বয়সের হতে পারবে না। অর্থাৎ যে বকরিগুলো আছে মা প্রাণীগুলো, সেগুলোর বয়স 1 বছর হতে হবে। তারপরে আসি গরু ও মহিষের বয়স কম পক্ষে 2 বছর হতে হবে। গরু এবং মহিষের বয়স 2 বছর হতে হবে। উটের বয়স কম পক্ষে 5 বছর হতে হবে। আমাদের দেশে উটের প্রচলিত খুবই কম। তারপরে যদি কেউ উট দ্বারা কোরবানি করে তাহলে কম করে হলেও 5 বছর বয়স হতে হবে। কোরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা, এখন আসি অনেক পশুর স্বাস্থ্যগত অনেক সমস্যা থাকে, এখন কি কি সমস্যা থাকলে কোরবানি হবে না সেই বিষয়টা আমরা এখন জানতে পারবো। কোরবানির পশু ভালো এবং হৃৎপৃষ্ট পুষ্ট হওয়া উত্তম। বাজার থেকে সুন্দর আপনার সাধ্য অনুযায়ী স্বাস্থ্য সুস্বাস্থ্য দেখে একটি পশু ক্রয় করবেন। যে প্রাণী ল্যাংড়া, অর্থাৎ যা 3 পায়ে চলতে পারে, যে প্রাণী 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না, এরূপ পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। যে পশুর একটিও দাঁত নেই তা দ্বারা কোরবানি দুরস্ত নাই, একটা দাঁতও নাই সে পশু দ্বারা কোরবানি হবে না। যে পশুর কান জন্ম থেকেই নেই তা দ্বারা কোরবানি দুরস্ত নয়, জন্ম থেকে কান হয় নাই সে পশু দ্বারা কোরবানি হবে না। তবে কান ছোট হলে অসুবিধা নেই, কান ছোট হলে কোরবানি করা যাবে। তারপরে যে পশুর শিং মূল থেকে ভেঙে যায় তা দ্বারা কোরবানি দুরস্ত নয়, যে পশুর শিং ভেঙে যায় তা দ্বারা কোরবানি দুরস্ত নয়। তবে শিং ওঠেনি বা কিছু পরিমাণ ভেঙে গিয়েছে, এরূপ পশুর দ্বারা কোরবানি দুরস্ত আছে। আমরা মনে হয় যে খোজা গরু বলি না যেন কী যেন আছে গ্রামের ভাষায় বলে আমার মনে নাই, কিন্তু বোসা মনে হয় যে বোসা গরু দ্বারা কোরবানি হবে। যে পশুর উভয় চোখ অন্ধ বা একটি চোখ পূর্ণ অন্ধ বা একটি চোখের দৃষ্টিশক্তি 1/3 বা তার বেশি নষ্ট তা দ্বারা কোরবানি দুরস্ত নয়। যে পশুর একটি কান বা লেজের 1/3 কিংবা তার চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কোরবানি দুরস্ত নয়। অতিশয় কিরিশয় বা দুর্বল পশু যার এতটুকু শক্তি নেই যে যবে স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তা দ্বারা কোরবানি দুরস্ত নয়, সে এত দুর্বল সে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এমন পশু দ্বারাও কোরবানি করা যাবে না। ভালো পশু ক্রয় করার পর এমন দোষ ত্রুটি দেখা দিয়েছে যার কারণে কোরবানি দুরস্ত হয় না, এরূপ হলে ওই জন্তুটি রেখে আরেকটি ক্রয় করে কোরবানি করতে হবে, তবে ক্রেতা গরিব হলে সেটি দিয়েও কোরবানি দিতে পারবে। অর্থাৎ আপনি ভালো গরু কিনছেন, কিন্তু কেনার পরে এই যে উপরে যে সমস্যাগুলোর কথা বললাম সেরকম সমস্যা দেখা দিয়েছে, এখন আপনি অন্য একটা গরু ক্রয় করে কোরবানি দিবেন, কিন্তু আপনার যদি সমর্থ না থাকে তাহলে ওটি দিয়েও কোরবানি করা যাবে। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ। যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও জবে করে দিতে হবে, তবে প্রসবের নিকটবর্তী হলে সেরূপ গর্ভবতী পশু কোরবানি করা মাকরু। অর্থাৎ আপনার গরু বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, সেরকম অবস্থায় কোরবানি দেওয়া মাকরু। বন্ধা পশু কোরবানি করা জায়েজ, যে পশুর বাচ্চা হয় না সে পশু কোরবানি করা জায়েজ আছে। শরিকের মাসাইল এবং একটা পশুতে কতজন শরিক হতে পারবে, এখন আমাদের দেশে প্রচলিত আছে 5 জন, 7 জন, 3 জন, 2 জন আমরা একটা গরু দিয়ে কোরবানি করি। এখন দেখি হাদিস অনুযায়ী দেখি, বকরি, খাসি, পাঠা, ভেড়া, ভেড়ি ও দুম্বয় 1 জনের বেশি শরিক হয়ে কোরবানি করা যায় না। এই প্রাণীগুলো দ্বারা 1 জন ব্যক্তি কোরবানি দিতে পারবে, এগুলো একটা 1 জনের নামেই কোরবানি হতে পারে। একটা গরু মহিষ ও উটে
সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 7 জন হওয়া জরুরি নয়, 2 জন বা 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 6 জন হতে পারে। তবে কারো অংশ 1/7 চেয়ে 1/7 চেয়ে কম হতে পারবে না, অর্থাৎ 7টা ভাগই সমান হতে হবে। মৃতের নামেও কোরবানি হতে পারে, মৃত্যু ব্যক্তির নামেও কোরবানি দেওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ ও বুজুর্গদের নামেও কোরবানি হতে পারে। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না, বরং গোস্ত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কোরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যায়। তাই শরিক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার। একজনের যদি উদ্দেশ্য থাকে, আমি লোক দেখানোর জন্য কোরবানি করতেছি, আমি মেয়ে বিয়ে দিছি, আমি ছেলে বিয়ে করাইছি, সেজন্য আমি কোরবানি করতেছি, এর বা গোস্ত খাওয়ার জন্য কোরবানি করতেছি, সেরকম উদ্দেশ্য যদি একজন ব্যক্তির থাকে, বাকি 6 জনের গোস্ত কোরবানিও হবে না। কোরবানির পশু ক্রয় করার সময় শরিক রাখার এরাদা ছিল না, কোরবানির পশু ক্রয় করার সময় শরিক রাখার এরাদা ছিল না, পরে শরিক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না, অন্যথায় পারবে। কোরবানি করলে অনন্য সকল শরিকের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে। কোরবানির পশু জবে করা প্রসঙ্গে, কোরবানি করি পশু আমরা কিভাবে জবে করব। নিজের কোরবানির পশু নিজেই জবে করা উত্তম। আমরা যারা কোরবানি দিই, আমাদের নিজেদের পশু আমরা নিজেরাই জবে করব। নিজে জবে না করলে বা করতে না পারলে জবেহের সময় সামনে থাকা ভালো। মেয়ে লোকের পর্দার ব্যাঘাত হওয়ার কারণে সামনে না থাকতে পারলে কোনো ক্ষতি নেই। কোরবানির পশুকে মাটিতে শুয়ে তার মুখ কিবলামুখী করে নিম্নোক্ত দোয়া পাঠ করবে। আমরা এখন কোরবানির জবে করার সময় যে দোয়াটা পড়তে হয় সেটা আমরা পড়ার মুখস্থ করার চেষ্টা করব। দোয়াটা হচ্ছে, আমরা জায়নামাজে যে দোয়াটা পাঠ করি শুরুতে ওইখান দিয়ে শুরু, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين اللهم منك ولك। অতঃপর এই দোয়াটা পাঠ করার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করবে। কেউ দোয়া পড়তে না পারলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করলেও চলবে। অতঃপর জবে করার পরে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিমা আলাইহিমা সালাতু ওয়াসসালাম। কোরবানি করার জবে করার পরে এই দোয়াটা পাঠ করবে। এবার আসি গোস্ত বন্টনের তরিকা। সঠিক নিয়মে আমরা গোস্ত বন্টন করা শিখব। অনেকেই বলে, অনেকে অনেক মতভেদ আছে, কিন্তু আপনার প্রশ্নের উত্তর এখান থেকে জানতে পারবেন। অংশীদারগণ সকলে একান্তভুক্ত হলে গোস্ত বন্টনের প্রয়োজন নেই, অন্যথায় বন্টন করতে হবে। অংশীদারগণ গোস্ত অনুমান করে বন্টন করবে না, বরং বাটখারা দিয়ে, অর্থাৎ যে আমাদের দেশে আমরা পালা পরিয়ান বলি, আপনাদের দেশে হয়তো কী বলে আমার জানা নাই, অর্থাৎ মেপে বন্টন করবেন, ওজন করে বন্টন করতে হবে। অন্যথায় ভাগের মধ্যে কম বেশ হয়ে গেলে গুনাহগার হতে হবে। অবশ্য কোনো অংশীদার মাথা পায়া ইত্যাদি বিশেষ কোনো অংশ গ্রহণ করলে তার ভাগে গোস্ত কিছু কম হলেও তা দুরস্ত আছে। অর্থাৎ এগুলো আলোচনা সাপেক্ষে
করতে পারবেন, কিন্তু আমার মনে হয় না করাটাই ভালো। কোরবানির গোস্ত খাওয়া ও দান করার মাসায়েল। কোরবানির গোস্ত নিজে খাওয়া, পরিবারবর্গকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে দেওয়া এবং গরিব মিসকিনদেরকে দেওয়া সবই জায়েজ, মুস্তাহাব ও উত্তম। তরিকা হলো তিন ভাগ করে, এক ভাগ নিজেদের জন্য রাখা, এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, এক ভাগ গরিব মিসকিনদেরকে দান করা। মান্নতের কোরবানির গোস্ত হলে নিজে খেতে পারবে না, মান্নতের কোরবানি হলে নিজে খেতে পারবে না, এবং মালদারকেও, যার কাছ থেকে আপনি ক্রয় করবেন, তাকেও দিতে পারবেন না, বরং পুরোটাই গরিব ও মিসকিনদেরকে দান করে দেওয়া ওয়াজিব। কোরবানির গোস্ত বা বিশেষ কোনো অংশ যেমন মাথা পারিশ্রমিক রূপে দেওয়া যাবে না, অনেকে গোস্ত বন্টন করে, তাদেরকেও দেওয়া যাবে না। কোরবানির গোস্ত শুকিয়ে বা ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া কোনো অসুবিধা নেই। কোরবানির পশুর চামড়া সম্পর্কিত মাসায়েল। কোরবানির পশুর চামড়া শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করা জায়েজ। কোরবানির চামড়া খায়রাত করা যায়, তবে বিক্রি করলে সে পয়সা নিজে ব্যবহার করা যায় না, খয়রাতি করা জরুরি, এবং ঠিক ওই পয়সাটাই খয়রাত করতে হবে। ওই পয়সাটা নিজে খরচ করে অন্য পয়সা দান করলে আদায় হবে, কিন্তু অন্যায় হবে। কোরবানির চামড়ার দাম মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে বা বেতন বাবদ বা পারিশ্রমিক বাবদ বা অন্য কোনো নেক কাজ খরচ করা দূরস্থ আছে, তবে খয়রাত দেওয়াই করতে হবে।